যেমন এই যে সুল্লি গলা, হ্যাঁ, এই কবুতর গুলো অনেক পুরান জাতের, তারপর ছাপচিলা, এগুলো সবই পুরান জাতের কবুতর। এই যে আপডেট কবুতর এগুলো থেকেই বের করে। খুবই 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 আমার তার মানে এই সব কবুতর খুব ভালো লাগে। আমার আল্লাহ ওস্তাদ হেদায়াত করছে, ওস্তাদ এই ধরনের কবুতর পালতাছে, তাহলে আমিও পালতারো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। এবং আজকে অনেকদিন পরে আমি কিন্তু হৃদয়ের লফটে চলে আসছি। আজকে হৃদয়ের লফটটা ঘুরে দেখবো। রাজশাহী থেকে রিয়েল ভাই আসছে, রিয়েল ভাইকে নিয়ে লফটটা পুরোটা ঘুরবো। তো ভিডিওটা শুরু করতে দিই। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে আছে হচ্ছে সজল ভাইয়া, সাকির ভাইয়া, রিয়েল ভাইয়া। সজল ভাই, তোমার আমার সাথে এসে এখানে কেমন লাগছে? আপনার সাথে এসে আমার খুব ভালো লাগতেছে। আপনার মতো একটা সম্মানিত লোকের সাথে আমি একটা জায়গায় আসতে পারছি, এর জন্য খুব ধন্য ধন্য একটা ফিলিংস হইতেছে। ঠিক আছে সাকির, একটা মোটা রোল আছে ওখানে, লই তো ভাইয়া। না এই সাকির ভাই, এই যে আমি কিন্তু এই যে বুঝেন এর মোটা একটা রোল আছে ভাই, তাই না? তাহলে এই রোলের বাড়ি তুই খাবি। আচ্ছা এই যে আমাদের হৃদয় ভাই আছে এখানে, আর এই যে রিয়েল ভাই, রিয়েল ভাই কেমন লাগতেছে হৃদয়ের বাসায় এসে? সেই যে কাদের ভাই গেল ক্যামেরা টাঙ্গায়, হৃদয়ের কবুতর কেমন দেখলেন? খুব সুন্দর কবুতর। রিয়েল ভাইকে নিয়ে ঘুরতেছি হৃদয়ের লফটার, এই যে এখানে সব ফ্লাইং কবুতর এগুলা। রিয়েল ভাই আপনারা তো খুব সিস্টেম, আর এই জায়গায় একটু ইউনিক সিস্টেম এভাবে রাখে, এগুলো সব ফ্লাইং কবুতর। এগুলো মনে নর, এগুলো নর, এই সাইডেরগুলো মাঝে, আর ওই সাইডে বাচ্চা আছে কিছু, মাশাল্লাহ। এগুলো ইনশাল্লাহ সামনের বছর ছুটবে, আর এগুলো কিন্তু এখনও উঠতেছে অলরেডি বাচ্চাগুলো, এই যে এইখানে নতুন নতুন বাচ্চাগুলো আছে এগুলো উঠতেছে। আচ্ছা ঢাকার কবুতরের মধ্যে আর আপনাদের কবুতরের মধ্যে আপনারা কেমন পার্থক্যটা কেমন পান? অনেক পার্থক্য আছে, সাইজে পার্থক্য আছে, তারপরে তারপরে এদের কালার, কালারেরও ভিন্নতা আছে, আমাদের কালার হয় একদম এইখানকার কবুতর। পারফরমেন্সও ভিন্নতা আছে কিন্তু, পারফরমেন্সও ভিন্নতা আছে। আচ্ছা আচ্ছা, এখানে রাজশাহী ঢাকার কবুতর আমার মতে যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঢাকার কবুতর বুদ্ধিমান বেশি হয়, রাজশাহীর কবুতর হয় কিন্তু আর কি রাজশাহীর কবুতরটা উড়ে বেশি। এবং রাজশাহীর কবুতর আমি সবথেকে বেশি একটা জিনিস দেখছি যে রাজশাহীর কবুতর নাকি আপনার উড়লে অনেক সময় মেঘে হারায় যায়, কিন্তু ঢাকার কবুতর কিন্তু উড়লে হারায় গেলেও আসতে পারে পরের দিন হোক বা দুই দিন পরে হোক। আমাদের ভালো কবুতর যেগুলো সেগুলো আসে আসে, হ্যাঁ রাতে থেকে গেলে পরের দিন আমাদের কবুতর পরে আসে ভালো। এইখানে কোন কবুতর ভালো লাগতেছে দেখেন, দেখেন ধরে ধরে দেখেন, সমস্যা নেই। অনেক চটফট ভাই, অনেক চালাক, এই একটা জিরা গলা কবুতর। এটা হৃদয় ভাই একটা জিরা গলা কবুতর, এই ধরনের কবুতর কিন্তু অনেক ফ্লাই করে, চোখটা অনেক সুন্দর লাল গাঢ়, অসাধারণ কিন্তু লাল গিয়ারের কবুতর চোখের উপরে। আমাদের ওইখানকার কবুতরের চোখের উপরে যে চোখের বাইরে যে লাল গিয়ার থাকে সেগুলো। আপনাদের ওখানে গিয়ারের কবুতর মানে খুব কম পাওয়া যায়? হ্যাঁ গিয়ারের কবুতর আমাদের ওখানে খুবই কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কবুতরটা অনেক সুন্দর। হ্যাঁ তারপরে এই যে হৃদয় ভাইয়ের কিন্তু এই যে সুল্লি গলা কবুতরগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট, এই যে আপনার গিয়া কালার গলা যেটা, হ্যাঁ এই কবুতরগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট আছে হৃদয় ভাই। এই কবুতরটা কবুতরটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট আছে, এই কবুতরটার বাচ্চা কাচ্চারও রেজাল্ট আছে আমার যতটুকু ধারণা। এই যে আরও আছে চুল্লি গলা, এই যে একটা আছে ওই সাইডে আরও আছে, এটা নর, এটা নর, এটা নর, এগুলো নর হচ্ছে মাদি, হ্যাঁ এইটাও চুল্লি গলা, এটা চুল্লি গলা, আর ওটাকে খয়রা গলা, খয়রা গলা, হ্যাঁ ওটা খয়রা গলা, এই যে খয়রা গলা আছে, খয়রা গলা কবুতরগুলো অনেক সুন্দর লাগে, এই যে ভাই খয়রা গলা কবুতরগুলো কিন্তু খুব সুন্দর, এবং রেজাল্টও খুব ভালো। এগুলো হচ্ছে বাচ্চা, এবার নতুন বাচ্চা, এগুলো বাচ্চা সাইজ বড়, অনেক সাইজ খুব বড়। আর হৃদয়ের মুসালদম বাচ্চা হয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর এবারে, তারপরে ওই যে জিরা গলাগুলো সুন্দর হয়েছে। এগুলো নতুন বাচ্চা, হ্যাঁ গত বছরের, গত বছরের নতুন বাচ্চার এই বছর এই পর্যন্ত আছে, হ্যাঁ এই যে একটা বাচ্চা,
কই সাকির ভাই কই যান কিং বাচ্চা না এই যে কিং কিং বাচ্চা কিং দর্শক বিদ এই যে কিং বাচ্চা দেখছেন বুড়ি হলো বাচ্চা এটা যে কিং বাচ্চা এইটা একটা মানে দুwidehat একটা তালা ছিল দেখো না সাপ ছিল ডাইবার আছে আমার ই যেমন হয় এইটা তো আছে তো ওই যে ডিজে ডিজে এই কবুতরটা দেখছিলাম আপনার বাসায় এটা লয় বাগা বিলালে বাগা এটা রালিস ফটো আছে আমার একটা এই জাতের কবুতর আছে কিন্তু পায়ে মোজা হলো এটা মানে ব্রিডিং কবুতর গুলো লাগিয়ে থাকে রোদে দেয় না হ্যাঁ রোদে দেয় খুব সুন্দর একটা সিস্টেম উই চায়না কাকি তো সুন্দর হ্যাঁ তারা এটা সুন্দর আছে ও মাশাআল্লাহ মাটি তো অনেক সুন্দর অসাধারণ কবুতর বিশ্বস্ত কবুতর এর জন্য মানুষটা খুব বিশ্বস্ত কবুতর কারণ ওরা রাস্তায় মইরা যাইবো তাও বাসা যাওয়ার চেষ্টা করবে এরকম একটা কবুতর খুবই 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 আমার তার মানে এই সব কবুতর খুব ভালো লাগে আমি আবার মনে করেন কবুতর দিলে আবার ওই কবুতর বাচ্চা মাঝে মধ্যে নেই আর কি ঠিক আছে তো পরে আবার এই বছর ওই বাচ্চা ছুটাইছে দাও দেখো রিয়েল ভাই দেখো আসলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম আসলে কবুতরের কিন্তু বিগ একটা ডিফারেন্স আছে আর একজন নর্মাল কবুতর পালক আর একজন রেস করা কবুতর পালকের মধ্যে কবুতরের যে একটা ডিফারেন্স এটা কিন্তু বড় বড় লফটে গেলে আমরা বুঝতে পারি যেমন রাজশাহীতে গেছি রাজশাহীতে আমরা কিন্তু ছোট পালক থেকে বড় পালকের বাসায় আমরা গেছি তো ওইখানেও আমরা তাদের কবুতর দেখছি মানে একটা খুব সুন্দর একটা ডিফারেন্স পাইছি যে তারা কী ধরনের কবুতরটা পছন্দ করে তো এইখানে এসে হৃদয়ের লফটে তো সবসময় দেখি আর খুবই ভালো ফার্স্ট ক্লাস কবুতরগুলো দেখা যায় এখানে রিয়েল ভাই আপনার কেমন লাগতেছে অলরেডি হৃদয়ের কবুতরগুলো কবুতর কালেকশন ভাইয়ের হ্যাঁ পুরাতন ব্লাডের কবুতর ভাই আর হ্যাঁ হৃদয় ভাইয়ের কিন্তু পুরান জাতের কবুতরগুলো খুব পছন্দ কবুতর খুব ভালো কারণ আপনি দেখেন যে হৃদয় ভাইয়ের এখানে যে কালেকশনগুলো আছে যেমন এই যে সুলিগলা হ্যাঁ এই কবুতরগুলো কিন্তু অনেক পুরান জাতের তারপর ছাপছিলা এগুলো সবই পুরান জাতের কবুতর হৃদয় ভাইয়ের আপডেট কবুতর এগুলো থেকেই বের করে অসাধারণ আর এই যে মিডিল রুমে কিছু কবুতর আছে এখানেও কিছু ব্রিডার কবুতর আছে এই যে এইখানেও কিছু ব্রিডার কবুতর আছে এইখানেও রাখা এইখানে আসলে হৃদয় ভাই যখন প্রথম প্রথম কবুতর পালতো না এখানে হুমা কবুতর পালতো রেসিং রেসার কবুতর যেগুলো এগুলো এখানে পালতো তো একটা সময় দেখা গেছে হৃদয় ভাই রেসারও সময় দিত আর এটার সময় দিত একটা হইতো না ঠিক মতো এর জন্য হৃদয় ভাই আর কি রেসারগুলো ছেড়ে দেয় আর এই গিরিবাসগুলো এখন এখান থেকে এই যে সব মেন মেন ব্রিডারগুলো আছে প্রত্যেকটা কবুতর কালার বলেন গ্রোথ বলেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ সাকির ভাই এটা একটু ধরেন না দিয়ে ধরতে পারেন নাকি এই যে কইলো ধরেন ওরা আজকে ধরতেই হবো আপনার আজকে ভিডিও তো ধরতেই হবো আপনার আজকে যোগ্যতা যাচাই করা হচ্ছে ধরেন এই ওই ওই ধরেন কিং দৌড়ায় কিং দৌড়ায় মুরগির পিছনে কিং মুরগির পিছনে কিং দৌড়াইতেছে আস্তে আস্তে থাক থাক আপনি পারতেন না বুঝছি আর ধরতে পারছে থাক ওই যে ভাই হাঁপায় গেছে কি ভাই বন 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 এই যে ফ্যান বন